বন্ধুরা, ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শিকড় অনেক গভীর, এমনকি এই বন্ধুত্বের ভিত্তি আরও মজবুত হয়েছে। 1971 সালের যুদ্ধে যখন রাশিয়া বিশ্বের বড় বড় শক্তিগুলোকে পাশ কাটিয়ে ভারতের পাশে ছিল, আর এখন রাশিয়া ভারতের সাথে তার সবচেয়ে বিপজ্জনক এমনকি শক্তিশালী অস্ত্র দিতে রাজি হয়েছে, যে অস্ত্রটি যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করতে পারে। জেনে নিন কিভাবে এটা এক নিমিষে ঘুরে দিতে পারে যুদ্ধের মোড়কে। চলুন আপনাদের সবকিছু জানাই ডিটেলসে, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যে আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, রুশ ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনি এটা থেকে অনুমান করতে পারেন যে 1971 সালের যুদ্ধ যখন এটি 13 দিন স্থায়ী হয়েছিল, ওই যুদ্ধের সময় যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে মিশন চেঙ্গিস খানকে শুরু করেছিল আর রাশিয়া পাকিস্তানের পরিকল্পনাকে পরাস্ত করতে সেই সময় ভারতকে সমর্থনে ঝাঁপিয়ে পড়ে, অন্যদিকে আমেরিকা ও পাকিস্তানের সমর্থনে দাঁড়িয়ে পড়ে। পাকিস্তানের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে ভারত মহাসাগরে জাপানের কাছে অবস্থানরত তাদের বড় নৌবহরকে অবতরণ করার সিদ্ধান্ত নিয়ে নেয়, আর তা দেখে সঙ্গে সঙ্গে সাহায্য চায় ভারত রাশিয়ার কাছে। আর সেই সময় মার্কিন নৌ যুদ্ধজাহাজকে ভারত মহাসাগরে ভারতের দিকে অগ্রসর হতে দেখে, যেটি অবিলম্বে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরের দিকে তাদের নিউক্লিয়ার সক্ষমতায় সজ্জিত সাবমেরিন এমনকি ডেস্ট্রয়ারকে পাঠাতে শুরু করে আমেরিকা, বর্তমান সময়ে সেখানে আমেরিকা রাশিয়াকে দেখে ভয় পেয়েছিল। আমেরিকান নৌজাহাজ বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে তার আগেই 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে রাশিয়া আমেরিকাকে ভারত মহাসাগরের অঞ্চল থেকে পিছিয়ে দেয়। এইভাবে রাশিয়া পাকিস্তানের মিশন চেঙ্গিস খানকে ফেলিওর প্রমাণিত করে, এমনকি আমেরিকাকে তার অকাতকে স্মরণ করে দেয় সেদিন। আর এখন রাশিয়া তার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট তৈরিতে ভারতকে যুক্ত করার সুযোগ দিয়েছে। এই ফাইটার জেটকে রাশিয়া SU-75 চেকমেট নাম দিয়েছে। বর্তমান সময়ের দুটি সংস্করণ প্রস্তুত করা হচ্ছে, যার একটি মানুষবিহীন যুদ্ধবিমান। এই ফাইটার জেটটিকে আমেরিকান F-35-এর ডেরিভেটিভ বলে মনে করা হয়। যদি আমরা এই বিমানের ক্ষমতা এমনকি শক্তি সম্পর্কে কথা বলি তাহলে এই ব্লকগুলির ইন্টারনালের ভেতরে 5টি বিভিন্ন ধরনের মিসাইল ওড়ানোর ক্ষমতা রয়েছে। এই ফাইটার প্লেন দিয়ে মিসাইল ছোড়া সম্ভব, এর মাধ্যমে ক্যাম্পিনিয়ার ড্রোনও লঞ্চ করা যাবে। বর্তমান সময়ে এটি 750 কেজি অস্ত্রকে বা পেলোডকে বহন করার ক্ষমতা রয়েছে। এই বিমানটিকে উড্ডয়ন এমনকি অবতরণ করার জন্য একটি খুব ছোট্ট রানওয়ের প্রয়োজন পড়ে, এমনকি এটি একটি খুব বিশেষ জিনিস বলে বিবেচিত হয় আজকে। এই ফাইটার জেটটিকে 5ম প্রজন্মের বিমানের ক্যাটাগরিতে রাখা হচ্ছে। বর্তমান সময়ে এটিতে ইনস্টল করা কৃত্রিম বুদ্ধিমত্তাকে এটি সবচেয়ে বড় শক্তি বলে মনে করা হয়, কারণ এই যুদ্ধবিমানটি একটি সিঙ্গেল সিটার ফাইটার জেট, আর এটিতে লাগানো এর কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো পাইলট হিসাবে কাজ করবে। বন্ধুরা, যুদ্ধের সময় এটি একদম হুবহু পাইলটের মতোই কিন্তু কাজ করবে। তাছাড়া বন্ধুরা, এটি সমুদ্র, মাটি ও আকাশ থেকে 6টি হামলা করতে পারে। তো বন্ধুরা, এখানে যদি এই ফাইটার জেটের দামের কথা বললে এর দাম আমেরিকান $25-30 মিলিয়ন হবে। তো এই ফাইটার জেটকে বানানো দেশ রুশ ভারতকে একটি কাস্টমার হিসাবে নয়, বরং ভারতকে এই ফাইটার জেট বানানোর জন্য একটি পার্টনার বানাতে চায় তারা। কিন্তু এখন এবার রুশ ভারতের সামনে আবার জবরদস্ত অফারকে রেখে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।